আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আমরা আমাদের সংক্ষিপ্ত সিলেবাসের যে ধারাবাহিক আলোচনা করছিলাম তার অংশ হিসেবে তোমাদের সবচেয়ে কমপ্লিকেটেড যে অংশটুকু আছে ন্যারেশন, তোমাদের জন্য সেই বিষয়ের কিছু অংশ আলোচনা হয়েছিল গত ক্লাসগুলিতে। তার ধারাবাহিকতায় তোমাদের যে প্রশ্ন ছিল যে তোমাদের অনেকেরই টেন্সের যে স্ট্রাকচার আছে সেই বিষয়টা মনে থাকে না তোমাদের, তো সেই অংশটুকু আলোচনা করার জন্য যে চারটা বাক্যে আমাদের যে ১২টা টেন্স আছে চার বাক্যে সেই ১২টা টেন্সের স্ট্রাকচার কীভাবে মাথায় রাখবো সেই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো আশা করছি সবাই মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবে। যারা এইমাত্র জয়েন করেছো তাদেরকে বলছি যে তোমরা তোমাদের খাতা কলম নিয়ে রেডি থাকো অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে অংশগুলি আলোচনা হবে, আর কমেন্ট করে জানাবে যদি কোনো অংশ না বুঝতে পারো। গত ক্লাসের একটু রিভিউ করে আসি। গত ক্লাসে যে ন্যারেশনের আলোচনা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে টেন্সের পরিবর্তন করতে হয়। সেখানে বলা হয়েছিল যদি আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্টের অনুরূপ পাস্ট করতে হয়, সেক্ষেত্রে বলা হয়েছিল প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, এবং ঠিক তারই ধারাবাহিকতায় কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। সেগুলির এক্সাম্পলও দেখানো হয়েছিল। এই পর্যায়ে এসে তোমাদের যে প্রবলেমটা হয়েছে যে তোমরা টেন্সের স্ট্রাকচার মনে রাখতে পারো না, টেন্সের প্রবলেমগুলি হচ্ছে, এই জন্য আজকে আমি তোমাদের জন্য টেন্সের স্ট্রাকচার কীভাবে মনে রাখতে হয়, সহজে কীভাবে মনে থাকবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। টেন্স, আমরা টেন্সের তিন প্রকার ধরে শিখি, যে প্রেজেন্ট পাস্ট ফিউচার। আমি আসলে প্রকার ধরে শিখব না, আমি ধরন ধরে শিখব। ধরন ধরে যদি শিখি তাহলে সহজে মনে থাকে আসলে বিষয়টা। ইনডিফিনিট, আমরা জানি একটা টেন্সের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইনডিফিনিট। এখন প্রশ্ন হচ্ছে ইনডিফিনিট কত প্রকার। ইনডিফিনিট কিন্তু তিন প্রকার, প্রথমটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, আমি সংক্ষেপে লিখছি বুঝে নিও। নাম্বার ১ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, নাম্বার ২ পাস্ট ইনডিফিনিট, থ্রি হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এই তিন প্রকার ইনডিফিনিট টেন্স আমরা পাই। এখন আমরা ইনডিফিনিটকে ধরন ধরে যদি বাকি বিষয়গুলি চিন্তা করি তাহলে দেখবো যে সহজ হয়ে গেছে। যেহেতু তোমাদের শুধু স্ট্রাকচারাল দিকটা সমস্যা আমি স্ট্রাকচারটাই দেখিয়ে দিচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব ১ প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা, এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। এখন তুলনামূলক আলোচনার মাধ্যমে বিষয়টাকে মনে রাখার চেষ্টা করব। মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই, কারো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রশ্ন করো।
থেকে আমি একটু ভিন্ন কালার দিয়ে দিচ্ছি। তো টেন্স মূলত ভার্ব নিয়ে ডিল করবে, যেহেতু এখানে ভার্ব ওয়ান আছে, শুধু এই ভার্বের অংশটুকু পরিবর্তন হয়ে পাস্ট ইনফিনিটে কি হয়ে যাচ্ছে একটু খেয়াল করো সবাই, ঠিক একই রকম অবস্থান হচ্ছে, খেয়াল করবা। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস যেহেতু পাস্ট টেন্স, টেন্সের স্ট্রাকচার পরিবর্তন একবারই করা যায়। আমরা কিন্তু শিখছি ইনডিফিনিট, এইমাত্র যারা জয়েন করেছো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা শিখছি হচ্ছে ইনডিফিনিট টেন্স সহজে কীভাবে স্ট্রাকচারগুলি মনে রাখবো। একটা স্ট্রাকচার বা একটা বাক্য মনে রাখলে ইনডিফিনিটে সবগুলি মনে রাখা সম্ভব। তো এখানে দেখেছো প্রেজেন্ট ইনডিফিনিটের হচ্ছে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট এক্সট্রা, এটা হচ্ছে বেস স্ট্রাকচার। ইনডিফিনিটের বেস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট এক্সট্রা, এই স্ট্রাকচার মনে থাকলে বাকি দুইটা অটোমেটিক মনে থাকবে। সেটা কীভাবে একটু খেয়াল করবে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে, যেহেতু শুধু ভার্ব পরিবর্তন হবে, ভার্ব ওয়ানের জায়গায় চলে আসলো ভার্ব টু, তারপর বাকি অংশে কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে পাস্ট টেন্স। এখন খেয়াল করে দেখো আমার যে বেজ স্ট্রাকচার আছে সেই বেজ স্ট্রাকচার থেকে শুধুমাত্র ভার্বের অংশটুকু পরিবর্তন হচ্ছে, তার মানে পরিবর্তন হয়েছে একবার। তাহলে একটা বিষয় শিখলাম যে টেন্সের যখন স্ট্রাকচার পরিবর্তন করব, এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, প্রেজেন্ট থেকে পাস্টে যাব বা ফিউচারে যাব, সেখানে প্রথমেই যে ভার্বটাকে পরিবর্তন করব এরপর আর কোনো অংশ পরিবর্তনের সুযোগ নাই। ফিউচারে আসো, ফিউচারের বেলা কী হচ্ছে একটু খেয়াল করো, একই রকম সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আসবে, এবং ফিউচার হচ্ছে আমাদের ধারণার বিষয়, আমরা শুধুমাত্র ভবিষ্যৎ অনুমান করতে পারি। যেহেতু অনুমান করতে পারি এই জন্য একটা শাস্তি হওয়া দরকার আমাদের, যেহেতু আমরা নিশ্চিত না, নিশ্চিত না হলেই শাস্তি হবে, নিশ্চিত না হয়ে কিছু বলতে চাচ্ছি এই জন্য শাস্তি। তো ফিউচারের শাস্তি হচ্ছে শ্যাল বা উইল, এটা মনে রাখবে সবসময়, ফিউচারের সবসময় শাস্তি হচ্ছে শ্যাল বা উইল। তো ভার্বের পরিবর্তন কতবার করা যায়, অনলাইনে যারা আছে একটু কমেন্ট করে জানাও, একটু আগে বলেছি যে ভার্বের পরিবর্তন কতবার করা যায়, এরপর আমি বাকি অংশ আলোচনা করছি। একটু আগেই বলেছিলাম যে টেন্সের বেজ স্ট্রাকচার হচ্ছে, আমি এখানে সবুজ কালি দিয়ে ইন্ডিকেশন দিয়েছি, এটা হচ্ছে তোমাদের বেজ স্ট্রাকচার। এই স্ট্রাকচার থেকে ভার্বের অংশটুকুই শুধু পরিবর্তন করব, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের যে স্ট্রাকচার আছে সেটাই হচ্ছে ইনডিফিনিটের বেজ স্ট্রাকচার। সেখান থেকে পাস্ট করব এবং ফিউচার ইনডিফিনিট করব, সেখানে শুধুমাত্র ভার্বের অংশটুকু পরিবর্তন হবে, এবং পরিবর্তন কতবার হবে সেটা আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। ঠিক আছে, একবার পরিবর্তন হবে তাই না? খেয়াল করে দেখো এখানে ভার্ব যেখানে পেয়েছি, ভার্ব ওয়ান ছিল, সেখানে একবার পরিবর্তন হয়ে শুধু ভার্ব টু হয়েছে, এবং ফিউচার ইনডিফিনিট যখন করছি যেহেতু অতিরিক্ত অংশ ভার্বের জায়গায় শ্যাল বা উইল নিয়ে এসেছি, অতিরিক্ত অংশ হিসেবে ফিউচারে সবসময় শ্যাল বা উইল অতিরিক্ত অংশ হিসেবে আসবে, এই জন্য বেজ স্ট্রাকচারের যে মূল ভার্ব আছে সেটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ানই থেকে যাবে, প্লাস এক্সট্রা। তাহলে এবার একটু তুলনামূলক আলোচনার দিকে খেয়াল করো সবাই, আর কারো কোনো প্রশ্ন থাকলে করো, এই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের আলোকে বাকি অংশ আলোচনা করছি। আর একটি বাক্য কিভাবে এই ইনডিফিনিটকে মনে রাখার জন্য যথেষ্ট সেটা বুঝিয়ে দিচ্ছি, যে পর্যন্ত আলোচনা হয়েছে সেটুকু আগে জানো। আমাদের তুলনামূলক স্ট্রাকচারাল আলোচনা হলো, এবার এখান থেকে আমি একটা বাক্য নেই, প্রথমে একদম সহজ বাক্য, ছোটবেলা থেকেই শিখেছো তোমরা, আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব ওয়ান, রাইস হচ্ছে অবজেক্ট, এরপর তোমার অতিরিক্ত অংশের প্রয়োজন হলে এরপরে আমরা ব্যবহার করব।
এবং এই বাক্যটা যদি মনে রাখতে পারো যে ইনডিফিনিটের জন্য আই ইট রাইজ যদি মনে রাখতে পারো তাহলে ইনডিফিনিটের তিনটা স্ট্রাকচারই তোমার মনে থাকবে। সেটা কিভাবে সম্ভব একটু বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে খেয়াল করবে সবাই, আর কোনো কমেন্ট থাকলে জানাবে। আই ইট রাইস, ইনডিফিনিটের স্লোগান হচ্ছে আই ইট রাইস। এটা মনে থাকলে কিভাবে আমরা বাকি ইনডিফিনিটগুলি অর্থাৎ পাস্ট এবং ফিউচারের ইনডিফিনিট বের করতে পারবো সেটা একটু খেয়াল করো। যেহেতু আমরা ইতিমধ্যে আলোচনা থেকে বুঝতে পেরেছি আমাদের বেস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট এক্সট্রা, এই স্ট্রাকচার মনে থাকলে শুধু ভার্বের অংশটুকু পরিবর্তন করে আমরা পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট বের করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এই আই ইট রাইস মনে রাখলে কী সুবিধা পাচ্ছি। আই ইট রাইস যে সব বাক্যটা আছে সেখান থেকে আমরা বেস স্ট্রাকচার কিন্তু বের করতে পারছি। আইটা তোমরা স্বাভাবিকভাবে জানো এটা হচ্ছে সাবজেক্ট, ইট একটা ভার্বের অবস্থা এবং সেটা ভার্বের কোন ফর্মে আছে, ভার্ব ওয়ান। তাহলে এই আইটাকে যদি সাবজেক্ট হিসেবে আমরা স্ট্রাকচার বসাই তাহলে সাবজেক্ট আসলো, ইট হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান আসলো, তারপর হচ্ছে অবজেক্ট। তার মানে আই ইট রাইস এই বাক্যটা থেকে আমাদের বেস স্ট্রাকচার বের করা সম্ভব। এখন বেস স্ট্রাকচারকে ফলো করে আমরা দ্বিতীয় যে স্ট্রাকচার আছে সেটা বের করা কীভাবে বের করতে হয় সেটা ইতিমধ্যে শিখেছি। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটা কী হচ্ছে, আমরা সাবজেক্টের জায়গায় আই যেভাবে ছিল সেভাবেই বসিয়েছি, ভার্ব ওয়ান ছিল ইট, এটার ইটের ভার্ব টু হচ্ছে এইট, অবজেক্ট যেখানে ছিল সেখানেই থাকবে রাইস। খেয়াল করেছো নিশ্চয়ই স্ট্রাকচার যেভাবে আছে আমার বাক্যের প্রয়োগও কিন্তু ঠিক একইভাবে হয়েছে। এখানে যেরকম আই ইট রাইস ঠিক পাস্টে যে হয়ে গেছে আই ইট রাইস, এবং ফিউচারে যে আই এর সাথে শ্যাল বা উইল দুইটাই ব্যবহার করা যায়, অসুবিধা নাই। আই শ্যাল, তারপর কি আছে ভার্ব ওয়ান। আই শ্যাল ইট রাইস, এই হচ্ছে বিষয়টা। এখন এই যে এতক্ষণ আলোচনা করলাম সব আলোচনা যদি ভুলেও যাও তাতেও তোমার তেমন কোনো সমস্যা হবে না, যদি তোমার মনে থাকে ইনডিফিনিটের স্লোগান হচ্ছে আই ইট রাইস। এই স্লোগান মনে থাকলে এই আই ইট রাইস যে বাক্যটা আছে সেখান থেকে আমি প্রেজেন্ট টেন্স অর্থাৎ বেস স্ট্রাকচার বের করতে পারবো, এবং এটা বের করতে পারলে বাকি দুইটা বের করাও তেমন কোনো কষ্ট হবে না। তো এই হচ্ছে আমাদের ইনডিফিনিট। কারো যদি কোনো প্রশ্ন থাকে দ্রুত কমেন্টে জানাও, যে কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে বা কোনো প্রশ্ন আছে বুঝতে পারোনি এরকম যদি হয় জানাও। আর যারা এই মাত্র জয়েন করেছো তোমরা পরবর্তীতে ক্লাস রেকর্ড হচ্ছে সেটা শুনে নেবে, আশা করি বুঝতে পারবে। ইনডিফিনিটের পর আমরা একইভাবে কন্টিনিউয়াসলি আলোচনা করব। কন্টিনিউয়াসের প্রেজেন্টেশন রেডি করতে করতে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো ইনডিফিনিট নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এটা তোমরা অবশ্যই জানো যে কন্টিনিউয়াস টেন্স তিন প্রকার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এখানে আমরা একইভাবে আমাদের স্ট্রাকচার সেট করব।
তোমাদের কমেন্টের অপেক্ষা করছি। তো আমি ক্লিয়ারলি লিখে দিলাম সবগুলো যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। খেয়াল করে দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিটে যেভাবে করেছে ঠিক প্রেজেন্ট কন্টিনিউয়াসেও একইভাবে করব, এবং সেই কন্টিনিউয়াসটাকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচার আছে সেটাকে বেস ধরে বাকি দুইটাকে বের করব একই পদ্ধতিতে। সাবজেক্ট প্লাস অ্যামিজারের যে কোনো একটা থাকবে, এটা তোমরা জানো। এই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। আমরা উপরেরটা যেভাবে দেখেছি এটাও ঠিক একইভাবে দেখব এক্সাম্পল হিসেবে। সেখানে ছিল আই ইট রাইস, সেটাকে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে নিয়ে যাই তাহলে কি দাঁড়াচ্ছে, সাবজেক্টের জায়গায় আই থাকছে, আই এর সাথে আমরা জানি প্রেজেন্ট টেন্সে এম বসবে, আই এম, ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ঠিক এরকম স্ট্রাকচারটা তাই না, সাবজেক্ট এম ইজ আর ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, এই চলমান অবস্থা বোঝানোর জন্যই ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসবে। আমরা নিশ্চয়ই আগের আলোচনাটুকু মনে রেখেছি, সেখানে বলেছিলাম যে ভার্বের যে অংশটুকু প্রথমে পাবো সেটাতেই পরিবর্তন করব, এবং টেন্স স্ট্রাকচার পরিবর্তন শুধুমাত্র একবারই করা যাবে, এর বেশি করা যাবে না। তো একটু খেয়াল করে দেখি আমরা, শুধু স্ট্রাকচারাল দিকটা আগে আমরা দেখে আসবো। তো এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্টই থাকবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও, এরপর এম ইজ আর, প্রথম ভার্ব যেটা পাবো সেটাকেই পরিবর্তন করব, আগেও দেখেছিলাম, একটু দেখে আসি। সেখানে ভার্ব ওয়ানের জায়গায় শুধু বসিয়েছিলাম ভার্ব টু, এই পরিবর্তনটা করেছিলাম। এখন যেহেতু মেন ভার্ব পাওয়া যাচ্ছে না, প্রথমে অক্সিলারি ভার্ব পাওয়া যাচ্ছে, সেটাকেই আমরা পরিবর্তন করব। এখানে এম ইজ আর ওয়াজ, এম ইজ আর ছিল, সেই এম ইজ আর এটার ফার্স্ট ফর্ম কী হবে, যেহেতু এই ভার্বটাকেই আমরা প্রথম পেয়েছি সেই অংশটুকু পরিবর্তন করে লিখব ওয়াজ অবলি ওয়াজ বা ওয়্যার। এই হচ্ছে গেল, যেহেতু পরিবর্তন একবার করে ফেলেছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে যে আমরা প্রথমেই যে ভার্ব পাবো সেটাকেই যেহেতু পরিবর্তন করব, এবং পরিবর্তন করার সুযোগ থাকছে তোমার শুধুমাত্র একবার, এবং প্রথমেই আমরা অ্যামিজারকে পরিবর্তন করে ওয়াজ ওয়্যার করে ফেলেছি, তাহলে আর কোনো পরিবর্তন করার সুযোগ নাই, বাকি অংশ যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। খেয়াল করে দেখো ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এই হচ্ছে তোমার স্ট্রাকচার। তুলনামূলকভাবে খেয়াল করে দেখো, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে, এম ইজ আর প্রথম ভার পেয়েছি তার জায়গায় ওয়াজ ভার হয়ে গেছে, আর বাকি কোনো অংশে পরিবর্তন হয় নাই। ঠিক একইভাবে আমরা বাক্যের প্রয়োগেও একই বিষয় প্রতিফলিত হবে, সেটা কি, সাবজেক্টের জায়গায় আই, যেহেতু এটা পাস্ট টেন্স, আয়ের সাথে ওয়াজ হয়, ভার্ব ওয়ান প্লাস আইএনজি তাই না, এটা কি হবে আই এম ইটিং রাইস। ঠিক একইভাবে আই ওয়াজ ইটিং রাইস, দুটা তুলনামূলক খেয়াল করো, এখানে ছিল আই এম ইটিং রাইস, শুধু এম এর জায়গা পরিবর্তন হয়ে ওয়াজ হয়েছে, আর সব অংশ একই রকম আছে। তার মানে কি শিখলাম, আমরা যখন ইনডিফিনিট শিখব তখন ওই বেজ স্ট্রাকচারের শুধু ভার্বের অংশটুকুই চিন্তা করতে হবে,
পরবর্তী অংশগুলি আলোচনার জন্য। সব একই রকম, একই প্যাটার্নে থাকবে। ঠিক একইভাবে কন্টিনিউয়াস আলোচনা করার সময় বা কন্টিনিউয়াস আইডেন্টিফাই করার সময় একই রকম থাকবে। শুধুমাত্র ভার্বের অংশ নিয়েই আমরা চিন্তা করব, বাকি অংশ যেভাবে আছে সেভাবেই থাকবে। তার প্রতিফলন কিন্তু আমরা বাক্যে দেখতে পাচ্ছি, সেটা কি সেখানে অ্যাম ছিল, অ্যাম এর জায়গায় শুধু পাস্ট টেন্স হওয়ার কারণে ওয়াজ এসেছে, বাকি কোনো অংশ কিন্তু পরিবর্তন হয়নি। আশা করি বুঝতে পেরেছ। ফিউচারে আসি। ফিউচারের একটা কথা নিশ্চয়ই তোমরা মনে রেখেছিলে যে ফিউচারের শাস্তি হচ্ছে শ্যাল বা উইল, সেটা প্রথমে আমরা দিয়ে নিব। শ্যাল ব্যবহার করলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে যে ফিউচারের কোনো ফর্ম নাই, শ্যাল বা উইল হচ্ছে ফর্ম এবং অ্যাম ইজ আর হচ্ছে প্রথম ভার্ব, সেটাকেই পরিবর্তন করতে হবে। এগুলি কেমন ভার্ব? এটা বি ভার্ব, তাই না? অ্যাম ইজ আর এর বেস ফর্ম হচ্ছে প্রেজেন্টে আছে, তাই না? অ্যাম ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। এগুলি কেমন ভার্ব? বি ভার্ব। এই জন্য আমরা বি ব্যবহার করব, শ্যাল বি অবলিক উইল বি। এক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন থাকবে, স্যার আমরা তো এখানে পরিবর্তন দুইবার করেছি। দুইবার কিন্তু করি না, একটু খেয়াল করলে বুঝতে পারবে। শেলের পর যে বি আছে এটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, এটা কিন্তু ভার্ব হিসেবে বসেছে। উইলের পর বি আছে, এটাও প্রেজেন্ট টেন্সে আছে। অর্থাৎ অ্যাম ইজ আর এগুলি কোন ধরনের ভার্ব? এগুলি হচ্ছে বি ভার্ব। এই জন্য শেলের পর বি বসিয়েছি এবং উইলের পর বি বসিয়েছি, কারণ শেল বা উইলের পর আলাদা করে কোনো কিছু বসানোর প্রয়োজন নেই। শেল অ্যাম, শেল ইজ এরকম বসানোর সুযোগ নাই, যেহেতু এগুলি বি ভার্ব এবং প্রেজেন্ট টেন্সে আছে। এই জন্য আমি ইন্ডিকেশন দিয়েছি বি ভার্ব হিসেবে। তাহলে টেন্সের পরিবর্তন প্রথম যে অংশে পেয়েছি সেখানে হয়ে গেল, বাকি অংশ আর পরিবর্তন করার সুযোগ নাই। যেভাবে বাকিগুলি আছে সেভাবেই হবে। তুলনামূলক আলোচনা খেয়াল করো, শুধুমাত্র এই দ্বিতীয় অংশটুকু যেখানে আমরা ভার্ব স্ট্রাকচারের প্রথমে পেয়েছি সে অংশটুকুই পরিবর্তন হচ্ছে, বাকি সকল অংশ কিন্তু একই রকম আছে। অ্যামিজারের জায়গায় কি এসেছে? ওয়াজ ওয়্যার এসেছে এবং ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি এসেছে। আমার ব্লক করা অংশগুলির দিকে একটু খেয়াল করো, এই অংশটুকু ছাড়া আর কোনো অংশ পরিবর্তন হয় নাই। তো আমরা বইয়ের নিয়মে না শিখে যদি এভাবে ধরন ধরে টেন্স শিখি তাহলে সবগুলি টেন্স মনে রাখা সহজ হবে। এবং আমরা একটু আগেও দেখিয়েছি যে আমরা ইনডিফিনিটের যে স্লোগান সহজে মনে রাখা, সেটা হচ্ছে আই ইট রাইস। তার ধারাবাহিকতায় আমরা যদি কন্টিনিউয়াস টেন্সকে মনে রাখতে চাই তাহলে হয়ে যাবে আই অ্যাম ইটিং রাইস। এই বাক্যটা মনে থাকলে কন্টিনিউয়াসের সবগুলি বের করা সম্ভব। যদি এরপরও কেউ বের করতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেবো যে সেটা কীভাবে বের করা সম্ভব হচ্ছে। যে আই, তাহলে কি শিখলাম? ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে আই ইট রাইস। কে কি বলবে সেটা বোঝার বিষয় না, আমি কিভাবে শিখতে পারবো সেটা হচ্ছে বড় বিষয়। শুদ্ধটা কিভাবে লিখতে পারবো? আই ইট রাইস হচ্ছে ইনডিফিনিট, আই এম ইটিং রাইস কন্টিনিউয়াস। এই দুইটা বাক্য মনে থাকলে আমার ইনডিফিনিট মনে থাকবে, কন্টিনিউয়াস মনে থাকবে। তাহলে আমরা বাক্যের প্রয়োগটা একটু দেখে আসি ফিউচারে। সাবজেক্টের জায়গায় আই, এরপর ফিউচার হওয়ার কারণে শ্যাল বি বসবে আর বাকি কোনো অংশই পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে তোমাদের কমেন্টের আশা করছি, যদি কোনো প্রশ্ন থাকে জানাও। আর একদিনে চারটাই শেখানো সম্ভব, তারপর আজকে শেখাতে চাচ্ছি না। দুইটা ভালো করে শেখো, এই পদ্ধতিটা যদি রপ্ত করতে পারো বাকি দুইটাও একইভাবে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আরও দুইটা বাক্য আছে, সেই দুইটা বাক্য মনে রাখলেই পুরো টেন্স মনে রাখা সম্ভব হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। এখানে ফার্স্ট ইয়ারের অনেকে আছো, তা তোমাদের জন্য এটা কার্যকরী, যদি কোনো প্রশ্ন থাকে তোমরাও প্রশ্ন করতে পারো। অনলাইনে যারা আছো তোমরা দ্রুত প্রশ্ন করবে, আর আলোচনা আজকে বাড়াবো না, যতটুকু পড়েছে অতটুকু মনে রাখতে পারলেই হবে। দীর্ঘক্ষণ আলোচনা করার চেয়ে আমি অল্প কিছু শিখবো কিন্তু সেটা ভালো করে যেন শিখি, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং টেন্সের বাকি যে আলোচনাগুলি আছে, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা না জানলে তোমার গ্রামারের কোনো অংশই শুদ্ধভাবে আনসার করতে পারবে না। এই জন্য এটা শেখানো হচ্ছে। খুব মনোযোগ দিয়ে আগামী ক্লাসটাও খেয়াল করবে, আগামী রবিবার ইনশাল্লাহ
আমরা আবার বাকি অংশ নিয়ে আলোচনা করব। এই পর্যায়ে তোমাদের প্রশ্ন আশা করছি, যদি কোনো প্রশ্ন না থাকে সেটাও জানাও যে বুঝতে পেরেছো। আর আমি ধীরে ধীরে স্ক্রিনটা তোমাদের একটু শো করছি, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। টেন্সের আজকের যে অংশটুকু আছে সেটার স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। এই মুহূর্তে স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছ আজকের পূর্ণাঙ্গ আলোচনা, এর আগে আমরা ন্যারেশনের কিছু অংশ আলোচনা করেছিলাম গত ক্লাসের ধারাবাহিকতায়। তবে আজকের যে দুইটা টেন্স আলোচনা হলো সেটা পূর্ণাঙ্গ এক স্ক্রিনে দেয়া আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। স্ক্রিনে দেখানো অংশ থেকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবে তোমরা। ঠিক আছে, যেহেতু মনে হচ্ছে তোমাদের কারো কোনো প্রবলেম নেই, আজকে আলোচনা এই পর্যন্তই। তোমাদের এরপরও যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে পাঠিয়ে রাখবে, আমরা পরে চেক করে তোমাদের প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করবো, অথবা আগামী ক্লাসে তোমাদের সেই প্রবলেমগুলি ইনশাল্লাহ সলভ করবো। আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।